জুডিও মানে নাকি সস্তা জামা কাপড়, সেটা জানার জন্য আজকে গেছিলাম জুডিওতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলুন আপনাদের সবাইকে আমি কিন্তু ঘুরিয়ে আনি জুডিও মল থেকে। হ্যাঁ, আজকাল প্রচুর একটা ট্রেন্ডিংয়ে চলছে, জুডিওর কথাটা বারবার শুনলেও আমার সেভাবে কখনো যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে আমি বালিগঞ্জ স্টেশনে গেছিলাম, বালিগঞ্জ গড়িয়াহাটে। সেখান থেকে আসার পথে জুডিও দেখলাম, দেখার পরে আমি ভাবলাম যাই একবার ভেতরে যাই, কালেকশানগুলো দেখে আসি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো সেই হিসেবে আমি চলে এসেছি এবং আমি শুনেছিলাম এখানে নাকি 200-300 টাকা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো প্রথম স্টেপে ঢুকেই আমি এখানে 190 টাকা বাচ্চাদের কয়েকটা গেঞ্জি প্যান্ট দেখলাম। দেখার পরে মনে হলো বাবা, আমি তো খাজানা নিতে চলে এসেছি। তারপরে আমি আরম্ভ করি আমার কালেকশানগুলো দেখা। তো ভাবলাম যে ভালোভাবে দেখি, আর যদি আমার কিছু একটা পছন্দ হয়, বাজেট ফ্রেন্ডলি হিসেবে হয়ে যায়, তাহলে আমি নিয়ে নেবো। সেই হিসেবে আমি ভেতরে গিয়ে কিন্তু সবগুলোই দেখলাম, কিন্তু না, কোয়ালিটি আমি বলবো না যে কোয়ালিটি খারাপ, কারণ বড় বড় শোরুমগুলোতে কোয়ালিটি অবশ্যই ভালো থাকে। আর জামার কোয়ালিটি যখন ভালো তাহলে একটু দাম তো বেশি হবেই। তবে আমি কিন্তু 500-এর মধ্যে বিশেষ কিছু দেখতে পেলাম না, যা কিছু দেখলাম সবই কিন্তু 799, 699, 999, 1299 এরকম। তো আমাদের নর্মালি 500-এর মধ্যে হলে আর কি সাধারণ সবসময় পরার জন্য ভালো ব্যাপারটা, কিন্তু যাই হোক সেটা বোধহয় আজকাল আর পাওয়া যায় না। তো তোমরা কিন্তু চাইলে একবার দেখতে পারো, কালেকশান পুজো কালেকশান এসছে। আমার বিশেষ ভালো না লাগলেও তেমন কিছু নয়। এই জামাটা আমার ভীষণ হাসি পেয়েছিলো, জামাটা দেখো এমনভাবে জামাটার কাটিং তৈরি যে পুরো শরীর ঢাকা থাকলেও পিঠ আর কোমর নিয়ে অনেকটা জায়গা কিন্তু দেখা যাবে। যাই হোক, এমন পাবলিকও আছে পৃথিবীতে যারা ওটাকে স্ট্যান্ডার্ডই মনে করে, তো তারাও ওই জামাটা কিনে নেবে। আমাদের মতো পাগল তো কেউ নয়, আমরা গিয়েও এদো কোথা থেকে যাই ভগবান জানে, আমাদের হয়তো অতটা পছন্দের লেভেলটা ভালো না। তো যাই হোক, বেশ কিছু জামা কিন্তু আমার দারুণ লেগেছিলো, কিন্তু যেহেতু আমি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলেই গেছি, কেনাকাটি আমার মেন উদ্দেশ্য নয়, কারণ আমি অনলাইন থেকে আমি কেনাকাটি করি। এই জামাটাও কিন্তু আমার দারুণ লেগেছিলো, কিন্তু মানে ওই যে বললাম 799 এই জামাটার দাম দেখাচ্ছিলো ওখানে, তো সেই কারণের জন্যই আর ওটা নেওয়া হয়নি। আর তাছাড়াও বিভিন্ন রকম আছে, আর এর মধ্যে না মানে আমি কটনটা খুব পছন্দ করি, কিন্তু এর মধ্যে কটন কিন্তু আমি কোথাও দেখতে পেলাম না, বেশিরভাগই সব নেট কাপড়, লেয়ন কাপড় এই সমস্তই। তো যাই হোক, এদিকে বেরোলাম, বেরোনোর পরে দেখতে পাচ্ছি হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর বৃষ্টি আরম্ভ হয়ে গেলে মানে ভিজে ভিজে আসার তো কোনো মানে হয় না, এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে। যাই হোক, ওনারা পুরো ভিডিওটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন, ধন্যবাদ।